হ্যালো ভিউয়ার্স, অনলাইন বাংলা হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমি আজকে একটি পবিত্র ফলের গুণাগুণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে ডিসপ্লেতে যে আপনারা ফলটি দেখতে পাচ্ছেন, এই ফলটিকে চেনে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। হ্যাঁ বন্ধুরা, এই ফলটির নাম হচ্ছে খেজুর। এই খেজুরে রয়েছে হাজারো ঔষধি গুণাগুণ। আমরা তো শুধু রমজান মাস আসলে এই খেজুর খাই, তাছাড়া সাধারণত এই খেজুর খাওয়াই হয় না। কিন্তু এই খেজুরের আশ্চর্য ঔষধি গুণাগুণ রয়েছে, যা জানলে আপনি প্রতিদিন এই খেজুর খেতে চাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিজের স্বার্থে অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি এই খেজুরের মহা ঔষধি গুণাগুণগুলো আপনারা জানতে পারবেন। সবচেয়ে গুণাগুণ সমৃদ্ধ ফল হচ্ছে খেজুর। অন্যান্য ফলের চেয়ে খেজুরের উপকারিতা রয়েছে যথেষ্ট। অতি প্রাচীন কাল থেকে খেজুর অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। প্রায় সবাই এটি খেতে অনেক পছন্দ করে, কারণ খেজুর অত্যন্ত সুস্বাদু ও রুচিশীল একটি ফল, যার রয়েছে শরীরের জন্য আশ্চর্যজনক উপকারিতা। তো আজকের এই ভিডিওতে এই খেজুরের 10টি উল্লেখযোগ্য ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব, যা আমাদের দেহকে প্রধান কিছু রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করবে। 1 নম্বর, যাদের যৌন দুর্বলতা রয়েছে। এই খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে যৌনবর্ধক উপাদান, যা আপনার সহবাসের স্থায়িত্বকাল দীর্ঘ করবে এবং পাতলা বীর্যকে গাঢ় করতে সহায়তা করবে। এই খেজুর প্রতিদিন রাতের বেলা আপনারা 1 গ্লাস পানিতে 4 থেকে 5টি খেজুর ভিজিয়ে রাখবেন এবং সকালে এই খেজুরের পানিটি একদম খালি পেটে খেয়ে ফেলবেন এবং পাশাপাশি খেজুরগুলো খেয়ে নেবেন। 2 নম্বরে রয়েছে শরীরের শক্তি যোগায়। প্রতিদিন 4-5টি করে খেজুর খেতে পারলে শরীরের শক্তি দ্রুত বাড়তে শুরু করবে এবং আপনার শারীরিক দুর্বলতা হ্রাস পেতে শুরু করবে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার ফলে অনেক শক্তি ব্যয় হয়ে থাকে। তাই অবশ্যই শরীরের জন্য শক্তি যোগায় এমন খাবার খাওয়া উচিত। শক্তি বৃদ্ধি করার জন্য সব খাবারের মধ্যে খেজুর হচ্ছে অন্যতম, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন, শর্করা, ফাইবার, স্নেহ পদার্থ, প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, পটাশিয়াম সহ আরও অনেক কার্যকরী উপাদান। 3 নম্বর রয়েছে ক্যান্সার প্রতিরোধ করে। বর্তমানে অনেক মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যা শরীর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, আর তার জন্য আমরা অনেক টাকা নষ্ট করে ফেলছি। কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। খেজুরও ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা রাখে, বিশেষ করে মুখ গহ্বরে ক্যান্সার রোধে এটি সহায়ক। তাই নিয়মিত খেজুর খান, নিজেকে বিভিন্ন ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখুন। 4 নম্বর, ত্বক ভালো রাখে এবং সুন্দর রাখে। এক কথায়, আপনার ত্বকে লাবণ্য ধরে রাখতে, ত্বক সুস্থ, সুন্দর, উজ্জ্বল ও কোমল রাখতেও খেজুরের উপকারিতা অনন্য। প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 6টা খেজুর খেতে পারেন ত্বক সুস্থ ও সুন্দর রাখার জন্য। 6 নম্বর, হাড় সুস্থ ও মজবুত রাখে। নিয়মিত খেজুর খেলে হাড় সুস্থ ও মজবুত থাকে এবং হাড়ের দুর্বলতা চলে যায়। আমরা অনেকেই হাড়ের দুর্বলতা অনুভব করি, বিভিন্ন কারণে অনেকের হাড় অসুস্থ হয়ে যায় এবং কারো হাড় খুবই নরম হয়ে থাকে, ফলে মাঝে মাঝে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করুন। 6 নম্বর, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সহজেই কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে চান, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে 4 থেকে 5টি ভালো মানের খেজুর খান। 7 নম্বর, গ্লুকোজের অভাব দূর করে। শরীরে যেন গ্লুকোজের ঘাটতি না হয় অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। এটির অভাবে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই গ্লুকোজের অভাব কার্যকরীভাবে দূর করে এমন খাবার খাওয়া উচিত, যার মধ্যে একটি হলে এই খেজুর। 8 নম্বর, ওজন বাড়াতে সহায়তা করে। ওজন বাড়াতে চান, তাহলে নিয়মিত 5 থেকে 6টি খেজুর খান। 1 মাসের মধ্যে আপনার ওজন কমপক্ষে হলেও 2 কেজি বাড়বে। 9 নম্বর, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। খেজুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা রাখে। মাঝে মাঝে আমাদের প্রায়ই উচ্চ রক্তচাপ দেখা দেয়,
তার জন্য আমরা ডাক্তারের কাছে ছোটাছুটি করি, আরো কত কি। কিন্তু আপনি জানেন কি, প্রাকৃতিক খাবারের মাঝেই রয়েছে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন উপাদান, যার মধ্যে এই খেজুর অন্যতম। তাই প্রতিদিন আপনার খাবার তাই প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করুন। 10 নম্বর, পেটের বিভিন্ন সমস্যায়। প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে নিয়মিত এই ফলটি খেলে বায়োয়েল মুভমেন্ট মারাত্মক উন্নতি ঘটে, ফলে স্বাভাবিকভাবেই কোনো ধরনের পেটের রোগই আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন 3টি খেজুর খেলে শরীরে অন্দরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায়, ফলে বদহজম, কোলাইটিস ও হেমোরয়েডের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি খেজুরের উল্লেখযোগ্য 10টি উপকারিতা তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন এক টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।